বাংলা দখলের লড়াইয়ে একেবারে ফুল অফেন্স মোডে বিজেপি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ঢুকে পড়েছেন বিজেপির সভাপতি। বুথ চলো কর্মসূচির আওতায় কাল বিজেপি সভাপতির গন্তব্য চেতলার লক গেট বস্তি। ভিভিআইপি অতিথির জন্য তৈরি বস্তির বাসিন্দারা দাবি দেওয়া অভিযোগের ফিরিস্তি নিয়ে অমিত শাহর অপেক্ষায় তারা। টার্গেট বাংলা, ঘাসফুলের গড়ে পদ্ম ফোটানোর ব্লুপ্রিন্ট রেডি, তাই আর আলোচনা বৈঠক নয়। এবার কোমর বেঁধে ময়দানে অমিত শাহ, শুরুটা করলেন একদা লাল দুর্গ নকশাল বাড়ি থেকে। আর এবার লড়াইটা সরাসরি তৃণমূল সেনাপতির খাসতালুকে নিয়ে যাচ্ছেন অমিত শাহ। গলি তস্য গলি, হাটাই দায়, গায়ে গায়ে বাড়ি, শতানেক পরিবারের বাস, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এই জেতলার লকেট লাগোয়া বস্তি। খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, পুরমন্ত্রীর পাড়া, এবার সেখানেই পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদীর বহু যুদ্ধের বিশ্বস্ত সেনাপতি। গুছিয়ে সফরসূচি সাজিয়ে নিয়েছে রাজ্য বিজেপি। বস্তির পাঁচটি পরিবার বাছাই করা হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন অমিত শাহ। এদেরকে জানাবার জন্য যে বিজেপি আমরা এদের সঙ্গে রয়েছি এবং এদের উন্নতির জন্য আমরা রয়েছি এবং সেই জন্য এটাকে চুজ করা হয়েছে। বস্তিতে একটা চায়ের দোকান চালান আরতি জানা। বুধবার তার ছোট্ট ঘরে অতিথি অমিত শাহ। বস্তিতে জল আলো এসেছে, কিন্তু তার সঙ্গে আছে ভুরি ভুরি অভাব অভিযোগ। সেই তালিকা নিয়ে ভিভিআইপি অতিথির জন্য রেডি আরতি। আমাকে বলুন এই বাথরুম কোন দিক থেকে, চেহারায় তো দেখে মনে হচ্ছে না, এই অবস্থা কতদিন ধরে হয়ে রয়েছে? এটা আমাদের অনেক দিন থেকে আছে, আমাদের পুরো ফ্যামিলি এটা এই বাথরুমটা ব্যবহার করছে, তাই আমরা চান যে কিছু যদি আসার আলো দেখা যায়। আমরা সরকারের ঘর দিয়ে কত লোক কত কিছু পাই, আমরা কিছুই পাই না। অমিত শাহ যদি এখানে আসেন বিজেপি অধ্যক্ষ, তার কাছেও কিন্তু এই মানুষগুলো তাদের এই দুর্দশার কথাই তুলে ধরবেন। আর সেই সঙ্গে বিজেপি তারা তাদের রাজনৈতিক অস্ত্রে, সাংগঠনিক অস্ত্রে একবার শান দেওয়ার সুযোগ পেয়ে যাবে কলকাতার মাটিতে দাঁড়িয়ে। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, কলকাতা।